হ্যালো বন্ধুরা, আমার এই কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত। আজ আমি আপনাদের মাঝে হাজির হলাম ঘুগনির স্পেশাল মশলা সহ ঘুগনির রেসিপি নিয়ে। ঘুগনি আমাদের কাছে খুবই জনপ্রিয় এবং কমন একটি রেসিপি। আপনারা তো অনেকেই অনেক রকমভাবে ঘুগনি বানিয়ে খেয়েছেন, তবে আমি কিভাবে ট্রাই করি একবার দেখুন। এইভাবে যদি আপনারাও ট্রাই করেন তাহলে এই ঘুগনির টেস্ট কখনো ভুলতে পারবেন না, এতটাই টেস্টি হয় এই ঘুগনির রেসিপিটি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় স্পেশাল মশলা সহ ঘুগনির রেসিপি। আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনাকে একটা রিকোয়েস্ট থাকলো, আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে চলে আমি একটি কুকার বসিয়ে নিয়েছি, এবার এই কুকারের মধ্যে দিয়ে দেব ঘুগনির মটর। মটরগুলোকে আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, তাই মটরগুলো সুন্দরভাবে ভিজে গেছে। এবার এই কুকারের মধ্যে দিয়ে দেব আলু। দেখুন, আলুগুলোকে আমি এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি, আর আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু ব্যবহার করেছি। এবার দেব পরিমাণ মতো পানি। এবার দেব 1 টেবিল চামচ লবণ। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার ঢাকা দিয়ে দুটো সিটি দিয়ে আলু এবং মটরটাকে সিদ্ধ করে নেব। এবার আমি স্পেশাল মশলাটা বানিয়ে নেব। এর জন্য চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এবার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ গোটা ধনে, 1 টেবিল চামচ গোটা জিরে, 1 টেবিল চামচ গোটা মৌরি আর 2টো শুকনো লঙ্কা। দেখুন, সমস্ত গোটা মশলাগুলোই আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। এবার এই গোটা মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখবেন যখন মশলাগুলো থেকে সুন্দর একটা অ্যারোমা বেরোবে বা মশলার কালারটা হালকা চেঞ্জ হয়ে আসবে, তখন বুঝবেন মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখুন, গোটা মশলার কালারগুলো হালকা চেঞ্জ হয়ে এসেছে আর মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাগুলোকে একটি পাত্রে ঢেলে নেব, ঢেলে নিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। দেখুন, আমি এখানে একটা মিক্সার জার নিয়েছি। এবার এই জারের মধ্যে সমস্ত ভেজে নেওয়া মশলাগুলো দিয়ে দিলাম আর মশলাগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার ভেজে নেওয়া গোটা মশলাগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নেব। দেখুন, গোটা মশলাগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার চুলায় আমি একটি কড়াই বসিয়ে নিলাম। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। দেখুন, আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম। এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। দেখুন, তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। পেঁয়াজ কুচিটাকে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার দেব 4টে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার দেব 2টো তেজপাতা। তেজপাতাটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার দেব টমেটো। আমি এখানে একটা বড় সাইজের টমেটো ব্যবহার করেছি। টমেটোটা দেওয়ার পর এবার দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। টমেটোর ওপর লবণ দিয়ে যদি টমেটোটা ভাজেন তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে আসে। এইভাবে টমেটোটাকে খুব ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। দেখুন, খুব ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি আর টমেটোটা পুরো সফট হয়ে গেছে। এবার দেব 1/2 টেবিল চামচ রসুন বাটা আর দেব 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে এবার খুব ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। দেখুন, খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে একটু পানি। পানিটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। দেখুন, খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দেব 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, দেব 1 টেবিল চামচ জিরে গুঁড়ো আর দেব 1 টেবিল চামচ ধনে গুঁড়ো আর দেব 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এবার সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। এবার দেব সামান্য পরিমাণে পানি। পানিটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার দেব সামান্য পরিমাণে চিনি।
চিনিটা অপশনাল, আপনারা না দিতে চাইলে নাও দিতে পারেন। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখুন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব দুটো সিটি দিয়ে সিদ্ধ করে নেওয়া আলুর স্লাইস। দেখুন সমস্ত আলুর স্লাইসগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আলুগুলোকে এইভাবে ম্যাশ করে নেব। এইভাবে ম্যাশ করতে করতে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দেব দুটি সিটি দিয়ে সিদ্ধ করে নেওয়া ঘুগনির মটর। দেখুন সমস্ত মটরগুলো আমি দিয়ে দিলাম। এবার মটরগুলো এইভাবে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার দেব পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার দেব ঘুগনির স্পেশাল মশলা। প্রথমে যে আমি গোটা মশলাগুলো ভেজেছিলাম আর ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, ওই গুঁড়ো করে নেওয়া মশলা পুরোটাই আমি দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 7-8 মিনিটের মতো রান্না করে নেব, একদম মিডিয়াম টু লো ফ্লেমে। 7 মিনিট পর ফিরত এলাম। দেখুন রান্নাটা দিয়ে পুরো তেল ছেড়ে দিয়েছে আর ঘুগনি রান্নাও পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর গরম গরম পরিবেশন করে নেব। দেখলেন তো কত সহজভাবেই বানিয়ে ফেললাম মজাদার ঘুগনি। এই ঘুগনির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লেগেছে আপনাদের সেটি আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আজকের মতো তবে এই পর্যন্ত থাক, কাল আবারও দেখা হচ্ছে নতুন কোন এক রেসিপির সঙ্গে। লাস্ট অবধি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।